हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। मेरी क्रिसमस टू ऑल ऑफ माय फ्रेंड्स। आज हॉलिडे तई आमरा सकाल सकाल उठे घूरते जाच्छी। घूरते माने शांतिनिकेतन, और बर्धमान थेके शांतिनिकेतनटा खूबी काछे, माने बर्धमान थेके शांतिनिकेतन 58 किलोमीटर। ए धरो 1 घंटा 40 मिनिटेर मतन समय लागे गाड़ीते गेले। तो देखो आमरा कार्जन गेटे चले एसेछि मुखटाते, और एखानटाते जेहेतु सिगनल थाके ताई जोन्नो दाड़ाते होयेछे। और आमरा जेदिक दिये जाच्छि ठीक एई बादिकटातेई बर्धमानेर चार्च, तो एर ओपर दिये जाच्छि। अच्छा, तोमरा किन्तु अवश्यई कमेंट करे बोलो आजके आमादेर तिनजनके केमन लागछे। तो माओ एसेछे कालके रात्रे आमादेर सारप्राइज दिते। एक्चुअलि मा जानतोई ना যে আমরা কোথাও যাব, প্ল্যানিং আছে। তো আমরা যেহেতু এখানে একাই থাকি, তো আমরা প্ল্যানিং করেছি যে ঠিক আছে একা একা কি করব, আর ক্রিসমাসে যেহেতু ছুটি থাকবে তাহলে চলো কাছাকাছি কোথা থেকে ঘুরে আসা যাক। আর কাছাকাছি বলতে বর্ধমান থেকে এই 58 কিলোমিটারের মধ্যে এই শান্তিনিকেতনটাই ভালো, তো সেই জন্য যাব। তো হঠাৎ করে দেখছি ক্রিসমাসে গিফট পাওয়ার মতন, সান্টা ক্লজ যেমন গিফট দিয়ে যায় সেরকম দেখছি হঠাৎ করে মা চলে এসেছে। তো মা যখনই আসে মেনলি সারপ্রাইজই করে দেয়, বুঝতেই পারি না, মানে বলে টোলে আসে না। যদি ভাগ্য ভালো যে আগের দিন এসেছে, যদি 25th আসতো তাহলে তো আমাদের আর পেতো না। যাই হোক, দেখো সকালবেলায় রাস্তাটা পুরো ফাঁকা, আর এখন ঠিক 6:30 দিকে বাজে, তাও কত চারিপাশটা কত কুয়াশায় ভরে গেছে, আর এত সুন্দর রাস্তাটা, এত গ্রিনারি যে খুবই ভালো লাগে। আর বাড়িতে সবসময় থাকি তো, তো ছুটির দিনে ক্রিসমাস টাইম বা যে কোনো 31st, 1st জানুয়ারি এইসব টাইমগুলোতে একদম ঘুরতে যাওয়া থেকে মিস করতে তো নিজেদেরকে ইচ্ছেই করে না। তো দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, আর মার তো ঘুম পাচ্ছে, হাই তুলছে, সকালবেলায় সবাই উঠে পড়েছে, আর মাও রাত্রেবেলা এসেছে, তো ঘুমটা ঠিক মতন হয়নি, তো সেই জন্য ঘুম ঘুম পাচ্ছে সবারই, যেহেতু মা পিছনে বসে আছে আর আমি তো সামনে বসে আছি, রাস্তাটা দেখছি তাই আমার আর ঘুম পাচ্ছে না। আমরা শান্তিনিকেতনের কাছাকাছি পৌঁছে গেছি, মানে অলিগলি দিয়ে যাচ্ছি। এই গলিটাতে অনেক টোটো অটো, মানে টোটো এই ভ্যান এইসব যাচ্ছে, তো তাই জন্য যেতে একটু প্রবলেম হচ্ছে, আর অনেক বাম্পারও ছিল, তো আমরা মোটামুটি রিচ করে গেছি। এরপরে গাড়িটাকে পার্কিং করব, আমরা একদিনই থাকবো না, মানে একদিনেই ফিরে যাব। তো দেখো আমরা এখানে তাও আমরা দেখলাম যে হোটেল টোটেল আছে কি না, যে একদিন স্টে করার মতন, কিন্তু সেরকমভাবে কিছু পেলাম না, যে হোটেল বা মানে অ্যাভেলেবেল সেইভাবে ছিল না। যাই হোক, তো আমরা গাড়ি রেখে এখন একটুখানি খাওয়া দাওয়া করব, ব্রেকফাস্ট। আমি যদিও বাড়ি থেকে আগের দিন কেক বানিয়েছি, তো কেক নিয়ে এসেছি, কিন্তু তাও বাইরে বেরোলে একটু বাইরের খাবার না খেলে না যেন একদম ভালোই লাগে না, সবসময় বাড়ির খাবার খাওয়া হয়। তো সেই জন্য সকাল সকাল গরম গরম রাধা বল্লভী, আর এখানে হচ্ছে ছোলার মানে ঘুগনি মতন তরকারি। দেখো আমি আর মা খাচ্ছি, আর গল্প করছিলাম যে আমরা তিনজনেই খাচ্ছিলাম, আমার হাজব্যান্ডের তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, মানে খুবই তাড়াতাড়ি, কী করে এত গরম গরম খেয়ে নিল তো বুঝতেই পারলাম না। আমার তো অনেক টাইম লাগে, বাড়িতে খেতে দিলে ও অনেক লেট আস্তে আস্তে খায়, কিন্তু বাইরে বেরোলে খুব ফাস্ট খেয়ে ফেলে, আর আমি বাইরে বেরিয়ে আস্তে আস্তে খাই। যাই হোক, তো দেখো সাইডে কত সুন্দর করে এই ছোটো ছোটো গাছ দিয়ে করে রেখেছে, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি করেছে, আর এগুলো সব ছোটো ছোটো গাছ দিয়ে ঘাস দিয়ে আর কি করা, খুবই সুন্দর লাগছে দেখতে। এগুলো হচ্ছে আশেপাশে ছিল, সেগুলো আমি তোমাদেরকে আর কি দেখাচ্ছি ভিডিও করে, আমার সাথে সাথে তোমরাও দেখছো, ভালো লাগছে হোপফুলি। আর দেখো এই ডাক বাংলো, মানে এই যে মেলাটা পৌষ মেলা, এখানে আমি এসে গেছি, এবার এখানে ভিতরে তোমাদের ঘুরে ঘুরে সব দেখাচ্ছি। দেখো এখানে খাবার কত স্টল বসেছে, তো দেখেই তো লোভ লাগছিল। যাই হোক, আমি একটুখানি খেতে খুব ভালোবাসি, আর খাবার জিনিস দেখলে তো লোভ লাগে, সকাল সকাল চাউমিন টাউমিন সব কিছুই আর কি প্রিপেয়ার করছে। এখন ঠিক 8টা বাজে, ঠিক আছে, 8:30, অ্যারাউন্ড 8:30 বাজে, তো আমরা সকাল সকালে রিচ করে গেছি, এখন সব দোকান টোকান খুলছে। আর মিষ্টি তো আমাকে সবসময় অ্যাট্রাক্ট করে, মানে মিষ্টি আমি লোভ সামলাতেই পারি না, মিষ্টি এত ভালো লাগে আমার, তো তাই মিষ্টি দেখলে আমি নিজেকে কী করে যে সম্বরণ করবো খুবই কঠিন হয়ে যায়। তো এখান দিয়ে আর কি হাঁটছি, এই ভিডিও করার সময় বারবার তোটা এসে যায়, যতই অ্যাভয়েড করার চেষ্টা করি বাট হয়েই যায়। তো দেখো এখন এই সময়টা লোকটা একটু কম, আর দোকান টোকান একটু কম খুলছে আর কি, খোলা স্টার্ট করেছে। আবার যখন আমরা বেরোচ্ছিলাম, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তাই আমি বলতে পারছি, যখন বেরোচ্ছিলাম তখন আবার অনেক লোক হয়ে গেছে। দেখো এখানে আবার হাতের কি সুন্দর টুপি ঝুড়ি, ফুল তোলার যে ঝুড়ি, আবার ব্যাগ, সাইড যে ব্যাগগুলো হয় সেগুলো আর কি বানিয়েছে। তো আমাকে বলো কিন্তু কেমন লাগছে আজকে। আর এই দেখো এখানে হচ্ছে টোটো টোটো আবার বিক্রি হচ্ছে, আর
এখানে কত সুন্দর জুয়েলারি টুয়েলারি বসেছে আর কি। জুয়েলারি তো সবসময় মেয়েদেরকে অ্যাট্রাক্ট করে, তাই না বলো? তো আমাকেও ভালো লাগে, দেখলেই কিনতে ইচ্ছা করে, কিন্তু বাড়িতে অলরেডি অনেক কাজ আর পড়াই হয় না, কোথাও তো যাই না যে পড়বো। বাড়ি থেকে আর পড়ে থাকতে ভালো লাগে এইসব জিনিস, ঘুরতে যাবো তাহলে না পড়বো, আর সবসময় তো ঘুরতে যাওয়াও হয় না, তারপর তো ঘুরতে যাবো। আমি চাইলেও তো হাজব্যান্ডের আর হয় না, তো আর একা তো যেতে ভালো লাগে না সবসময়। তো এখানে হচ্ছে অনেক ব্যাগ, আর ব্যাগ দেখে আমার মা বলছে একদম ব্যাগ কিনবি না, তোর অনেক ব্যাগ আছে। মানে অ্যাকচুয়ালি আমি যেখানেই যাই তাও না বলেছে, কিন্তু তাও আমি এখান থেকে একটা ব্যাগ কিনেছি, তোমাদের পরে দেখাচ্ছি। ব্যাগ আমি কিনবো না সেটা তো হতেই পারে না, মানে ব্যাগ হচ্ছে আমার খুব পছন্দের জিনিস, ব্যাগ জুতো এগুলো আমি খুব পছন্দ করি। আর এখানেও দেখো কী সুন্দর সাইড ব্যাগগুলো দড়ি দিয়ে বানাচ্ছে আর কি, এগুলো মোটামুটি ধরো 150-200 টাকা করে দাম হাতের। তো এই ব্যাগগুলো তো খুবই সুন্দর চেন দেওয়া, কিন্তু এগুলোতে কোনো একটা এক্সট্রা চেম্বার মতন নেই, একটাই চেম্বার যেটার মধ্যে তুমি টাকা বা সাজার জিনিস ছোটোখাটো জিনিস ক্যারি করতে ইজিলি পারবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো মা আর আমি দুজনেই আছি, আমি আর মা দেখছি। তো হাজব্যান্ড একটুখানি বসেছে আর কি, ও এতক্ষণ ড্রাইভ করেছে তো ওর আর ভালো লাগছে না, তাই ও একটুখানি চেয়ারে ওখানে বসেছে। তা আমি বললাম যে ঠিক আছে আমি আর মা একটু দেখে নিই, তুমি একটু রেস্ট করো। তো দেখছি আর কি, আগে ক্রিসমাসে তো আমি সবসময় ঘুমিয়ে থাকতাম আর ঘুম থেকে উঠে এক্সপেক্ট করতাম নিশ্চয়ই সান্টা ক্লজ এসে কিছু গিফট দিয়ে দেবে। অ্যাজ ইউজুয়াল বিয়ের পরে ফার্স্ট ইয়ারে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখছি যে আমার পায়ের পাশে রাখা বই খাতা, তারপরে গল্পের বই আর কি, তারপরে খাতা পেন চকলেট কেক এসব আর কি সান্টা ক্লজ এসে দিয়ে গেছে। তো আমি তো দেখে খুব খুশি হলাম। আর দেখো এখানে সব ইউটেন্সিলগুলো, ইউটেন্সিলও আমার খুবই ভালো লাগে, মানে বিয়ের পর থেকে এখন ইউটেন্সিল খেলনা বাটির মতন। তো এই যে এখানটাতেই বসে থাকা, মানে এখানে একটা মঞ্চ মতন বানিয়েছে, ফাংশন টাংশন হবে রাতে, তো সেই জন্য আর কি সবাই বসে থাকবে। এখানে হাজব্যান্ড বসেছিল, তো যেটা বলছিলাম, তো যেহেতু গিফট দিয়েছে এবার আমি ওকে বলছি ঘুম থেকে উঠে তুমি দিয়েছো বলো, বলছে আমি কেন দেবো, সান্টা ক্লজ দিয়ে গেছে তোমাকে গিফট। তো সেই জন্য এখন এই টাইমটাতে আমরা এই বছর ঘুরতে চলে এসেছি, এখন আর সান্টা ক্লজ না দেবে তো নিজের পছন্দ মতোই কিনে নেবো, সেই জন্য আর কি ঘুরতে চলে এসেছি। আর মেলা ঘুরতে তো খুবই ভালো লাগে, পৌষ মেলা বলে কথা, আমি ফার্স্ট টাইমই আসছি। হ্যাঁ শান্তিনিকেতনে আগেও এসছি একবার, কিন্তু পৌষ মেলাতে আসিনি, ফার্স্ট টাইম পৌষ মেলাতে এসছি আর ঘুরছি, ভালোই লাগছে সব কিছুই। আর দেখো সব কিছুই মানে আমার হাতে, আমার মার ব্যাগটাও আমার হাতে দিয়েছে, আমারটাও আমার কাছে, হাজব্যান্ডের জ্যাকেটটাও আমার কাছে, সব আমার কাছে। আর এখানে দেখো কী সুন্দর হাতের কাজগুলো, সব দুর্গা ঠাকুর সব কিছু আর কি বানিয়েছে, মার এই ট্রেটা খুব পছন্দ হয়েছে তাই আর কি মা দেখাচ্ছে। আর এখানে কত কানে দুল টুল, আর এখানে হচ্ছে ট্যাটু করা আর মেহেন্দি করে আর কি। তো ছোটোবেলা বাবার সাথে মেলায় বেরিয়ে বা পুজোর সময় বেরিয়ে সেই ছাপ মেহেন্দি পরার খুব শখ ছিল, সে এখনও বড় বয়সে আর কি, মানে বড় বুড়ো যাই বলো ওই বয়সে এসে এখনও আমার শখ যায়নি, তো আমার এখনও পড়তে ইচ্ছা করছে। তো আমি জোর করেই বললাম যে না পড়বো, ট্যাটু তো একদমই অ্যালাউ নেই, মানে হাজব্যান্ডও অ্যালাউ করবে না, মাও অ্যালাউ করবে না, কেউই করবে না, তো ওটার প্রশ্নই আসে না। তো মেহেন্দিটা ঠিক আছে কেউ না করবে না, তাই ভাবলাম যে ঠিক আছে মেহেন্দিটাই পরা যাক, একদিনের ব্যাপার উঠে যাবে যাবে। তো সেই জন্য পুরো হাতটাই আর কি পরছিলাম, পুরো হাতটা পরতে আমার 50 রুপিস নিয়েছে। তো একদিনের জন্য ঠিক আছে, ঘুরতে এসেছি এইসব না করলে কি ভালো লাগে বলো, একটু মেহেন্দি পরবো, ফুচকা খাবো, বাইরের জিনিস খাবো, তাহলেই না মজা। সবসময় তো বাড়িতে আর এইসব হয় না, আর আশেপাশে আমি কোনো মেলাই অ্যাকচুয়ালি অ্যাভয়েড করতে পছন্দ করি না। এখানেও মেলা হলে, বর্ধমানে থাকি তো বর্ধমানেও যদি মেলা হয় আমি সবসময় যাই, মানে মেলা আমার খুব পছন্দ ছোটো থেকেই। মেলাতে রাইড তো আরও পছন্দ, কিন্তু রাইড তো এখানে চড়ার মতন পার্টনার বলতে আমার হাজব্যান্ড খুব একটা রাইড টাইড পছন্দ করে না, আর মা তো চড়বেই না, প্রশ্নই আসে না, আমি একাই একা একা কি আর ভালো লাগে। আর যেহেতু এত সকালবেলা এসেছি, এত সকালবেলা এখানে রাইডটাও ঠিক নেই, মানে স্টার্ট হয়নি আর কি। আমি বলছিলাম হাতের পিছনটাতেও পরবো, মা বলছে না এই রঙগুলো উঠে যাবে, জামা নষ্ট হয়ে যাবে সাদা জামা, মা একদমই অ্যালাউ করছিল না। হাজব্যান্ড কিছু বলে না, বলছে তুমি পরো, তোমার যেটা ভালো লাগে তুমি পরো, সাজো, কোনো অসুবিধা নেই এসব নিয়ে। তো আমি এই জন্য পড়েছি। আচ্ছা তোমরা বলো কিন্তু কেমন লাগছে মেহেন্দিটা পরে, আমার তো খুব পছন্দ হয়েছে, আমি খুব এক্সাইটেড ছিলাম যে মানে পুরো ওখানটায় ঘুরেছি হাতে এত সুন্দর মেহেন্দি নিয়ে, তাই খুব ভালো লাগছিলো। মা বলছে এত রোদের মধ্যে সানগ্লাসটা পর, মাথায় তুলে রেখেছিস, তাই জন্য আবার সানগ্লাসটা পরলাম আর কি। আর এখানেও দেখো কত সুন্দর সুন্দর, এখানে মেজরিটি সবই হাতের জিনিস, তো সবকটা জিনিস এত পছন্দ হচ্ছিলো, খুবই ভালো লাগছিলো আর কি।
তো আমার হাতে দেখো তিনটে ব্যাগ, মানে দু একটা হচ্ছে মার যেটা কাঁধে ঝোলানো, আর দুটো হাতে যেটা পিঙ্ক সেটা আমার দেওর দিয়েছে, আর সামনে যে ব্ল্যাক কালার হাতের কাজ করা যে ব্যাগটা আমার হাতে দেখতে পাচ্ছ সেটা আমি এখান থেকে কিনেছি। আর দেখো এখানেও কি সুন্দর আর কি এ করা আছে, মানে হাতের কাজ করা সব কাপড়ের ওপর, শাড়ির ওপর, টপের ওপর, সব কিছুর ওপরে না হাতের কাজ। তো আমি ওই ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি কোনো আঁকা টাকা শিখেছেন, তো উনি আমাকে বললেন ও যে ওনাদের বংশ পরম্পরাতেই মানে আর কি এরকম আর্ট করে আর কি। তো এত সুন্দর লাগছিল প্রত্যেকটা আঁকা ইন্ডিভিজুয়ালি, এত সুন্দর মনোমুগ্ধকর আঁকা, মানে আমার খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল ওনার পাশে বসে বসে আঁকাগুলো দেখতেই থাকি, কিন্তু কিছু করার নেই, পুরো মেলাটা এত বড়, হাজারখানা মতন স্টল অলমোস্ট, তো ঘুরতে অনেক সময় লাগবে, তাই জন্য চলে বেরিয়ে আসতে হলো ওখান থেকে। তো খুবই ভালো লাগছিল, খুবই ভালো লাগছিল মেলাতে, ফার্স্ট এক্সপিরিয়েন্স খুবই ভালো আমাদের। আর যারা তোমরা যাওনি তারা অবশ্যই আমার ভিডিও দেখে অনেকটাই আইডিয়া করে ফেলতে পারবে যে কেমন হয়েছিল মেলাটা, ছোট ছোট ভালো ভালো জিনিসগুলো আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। তো দেখো আঁকাগুলো কত সুন্দর। তো ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, এটা পুরোপুরি ফ্রি, কোনো রকম পেজ নয়, ঠিক আছে? আর তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও বেশি মোটিভেট হব, আমি আরও ভিডিও আপলোড করতে পারবো চ্যানেলে, আর সাবস্ক্রাইব করলে তোমরা আমার ভিডিওটা ফার্স্ট ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাবে। আচ্ছা এখানে দেখো রাইড, বাচ্চাদের রাইড যেটা জলের মধ্যে চড়ছিল, তো এটা দেখে আমার জলও খুব ভালো লাগে, তো এখানে দেখে আমি বলছিলাম আমিও চড়বো আর কি, আমার কি আর অ্যালাউ করবে, এখানে তো বাচ্চাদের, এগুলো তো আর বড়োদের নয়। তো বাচ্চাটাকে দেখে আমারও খুব চড়তে ইচ্ছা করছিলো, আর নাগরদোলনা সবই ছিল, কিন্তু এগুলো কিছুই শুরু হয়নি, যেহেতু সকাল সকাল এসেছি তাই জন্য এগুলো কিছুই স্টার্ট হয়নি, স্টার্ট হলে অবশ্যই হয়তো একা হলেও আমি চড়তাম, তো যেহেতু স্টার্ট হয়নি তাই আর চড়ার বেশি উৎসুকই করলাম না, তাও ভালো করে দেখেই নিলাম, দেখেই আর কি মনের শান্তিটা হলো যে ঠিক আছে। এখানে ও একটু ভিডিও করছে যে আমি বললাম তুমি একটু ভিডিও করো, তোমার আউটফিটটাও দেখাও সবাইকে, আচ্ছা তোমরা বলো আমাদের দুজনকে কেমন লাগছে আজকে। আর দেখো মাও, মা সবসময় মাস্ক পরে থাকে যেহেতু কলকাতা থেকে এসেছে, তো তাই সবসময় করোনা নিয়ে একটু ভীত আমাদের চেয়ে। যাই হোক আজকের ভিডিওটা এইটুকুনি।